ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত, সুন্নত না বিদাত আমি স্পষ্ট ভাষায় বলবো ফরজ সালাতের পরে বিদ মানে সম্মিলিত মুনাজাত, বিদাত 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 এতে কোনো সন্দেহ নাই কারণ রাসুল সাল্লাম করে নাই সাহবায়ে কেরাম করে নাই এমন কি কাবাগর যাকে কেবলা করে আমরা সলাত আদায় করি কাবাগর হয় না মসজিদে নববী ও মুফতি সাহেব আপনি তো বলেন ও মদিনার বুলবুলি ও মদিনা মদিনার তো গান গান কিন্তু সলাদটা মদিনার মতো হয় না কেন আপনার মসজিদের নাম তো দিয়েছেন মক্কা মসজিদ কিন্তু সলাদ কুফার আদায় করেন কেন আপনি তো মদিনার জন্য পাগলপাড়া জীবন দিয়ে দেন মদিনার জন্য আখ মদিনা কিন্তু মদিনার রাসুলের শূন্যত অনুসরণ করা প্রয়োজন যিনি বলছেন সালাতের পরে মুনাজাত হাদিসে আছে দোয়া আর মুনাজাত এক জিনিস নয় যিনি বাহাস করতে যাচ্ছেন উনি শিক্ষিত জ্ঞান আমি বলবো ওনার রকম কোরআন হাদিসে দক্ষতা নাই কারণ মনে রাখতে হবে ওই মুফতি সাহেব অথবা যিনি বাহাস করতে চান ওনার কাছে আমার প্রশ্ন লাল শাক খেতে হবে হাদিসের কোথায় আছে কোরআনের কোথায় আছে ওনাকে বলেন ফতুয়া দিতে লাউ শাক খেতে হবে হাদিসের বা কোরআনে কোথায় আছে ওনাকে বলেন ফতুয়া দিতে লাল শাক খাওয়া যেমন হাদিস দিয়ে প্রমাণ করতে না এটার হলো লজিক এটার হলো সূত্র সূত্রটা কি কেয়ামত পর্যন্ত কি খাবার আসবে রাসুল জানেন না আল্লাহ রাব্বুল আলমিন জানেন তাই কি কি খাদ্য হারাম তা আল্লাহ রাব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছে নতুন করে আর হারাম হবে না যা সামনে আসবে হারাম সারা সব হালাল আল্লাহ এক পর তাহলে লাল শাক কচু শাক লাউ শাক যেইটা আসবে খাবেন কোনো সমস্যা নাই যদি হারামের মধ্যে পড়ে তাহলে করা যাবে না আর ইবাততের ক্ষেত্রে কোনটা কোনটা করবেন তারা সুলসল্লা সাল্লাম বলে দিয়েছেন নতুন করে সংযোজন করার সুযোগ নাই আমরা যারা বাংলা থেকে ইংরেজি করি বাংলাকে ইংরেজি যখন ট্রান্সলেশন করি ট্রান্সলেট করি তখন আমাদের সারারা শিখিয়েছেন বার্বের সাথে এস বাই ইয়েস কখন যোগ হয় তিনটা শর্ত পাওয়া গেলে প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার নাম্বার অর্থাৎ বার্বের সাথে এস বাই ইয়েস তখনই যোগ হয় যদি তিনটা শর্ত পাওয়া যায় ঠিক শরীয়তে ব্যথা তখনই হবে সয়াবের আশায় নতুন কিছু যদি শরীয়তের নামে সয়াবের আশায় সংযোজন করে দেওয়া হয় অর্থাৎ রাসুল করেনি করতে বলেনি অনুমোদন করেনি তাই ফরজ সলাতের পরে সম্মিলিত মুনাজাত করার ফলে রাসুল সাল্লামের অনুমোদন গীত যে তাসবিগুলি আছে এগুলি বিদায় নিয়েছে অতএব এই তাসপিগুলি পুনরুদ্ধার করতে হলে রাসুলের সুন্না প্রতিষ্ঠা করতে হলে এই সম্মিলিত মুনাজাত বন্ধ করতে হবে আর এই সম্মিলিত মুনাজাতের পক্ষে কোনো সহিহাদিস নেই না রাসুলসল্লা সাল্লাম থেকে না সাহাবাইকেরাম করেছেন না কাবাগরে চলছে বর্তমান সময় তো অনলাইনে মুহূর্তে কাবাগরের সলাদ দেখা যায় আপনি দেখেন মসজিদে নবীর সলাদ দেখা যায় আপনি দেখেন সেখানেও নেই অতএব এবং এই দেশের স্কলার বিশেষ করে শেখ ডক্টর আবু বকর মো জাকারিয়া এবং আরব দেশের স্কলার নাম করা বাংলা ভাষাভাষী শেখ মতিউর রহমান মাদানী হাবিজাহুল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তাদের আলোচনা দেখেন এবং এই স্কলারদের আলোচনা ডক্টর সাইফুল্লাহ বলেন ডক্টর মঞ্জুর আলহ বলেন এদের স্কলারদেরকে জিজ্ঞাসা করেন ফরজ সলাতের পরে সম্মিলিত মুনাজাত আদৌ কোনো সৈয়াদিস দ্বারা প্রমাণিত বলে আমরা তথ্য খুঁজে পাচ্ছি না বলে দুঃখিত